বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা হবে আমাদের শপিং নিয়ে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো, তো তোমরা সবাই জানো আমরা বাইরে থাকি, আন্দামানে থাকি। তো আমরা অনেকদিন পর, প্রায় এক বছর পর আমরা কলকাতাতে যাব। তো সেই জন্যই আমরা শপিং করব। অর্ধেক শপিং হয়ে গেছে, অর্ধেকটা বাকি আছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এরপরে হাজবেন্ড বলবে। তো শপিং তো আমরা করবই, তো তার আগে আমরা একটা জায়গায় যাব, যেটা হচ্ছে এখানে একটা মাজার আছে। তো সেই মাজারটায় আমরা একবার যাব, অনেকদিন হয়ে গেছে যাইনি। মাজারটায় গেছিলাম অনেকদিন আগে, বছর খানেক আগে গেছিলাম। তো আজকে আর একবার যাওয়ার খুবই ইচ্ছে হচ্ছে, সেখানে যাব, গিয়ে আমরা মাজারটাকেও দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল এনজয় ওয়ার্ল্ড। তো আরেকজন আমাদের সাথে যাবে, ঠিক আছে? তো সে না হলে তো আমাদের ভিডিওই কমপ্লিট হবে না। তো আপনারা দেখুন তাকে, এই দেখুন আমাদের পিছকে শুনে, ঠিক আছে, এও যাবে। সেটা কেন বললাম, তাহলে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আবার চলে এলাম, দেখো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এই দেখো ম্যাপটা, দেখো ইন্ডিয়া। রাস্তা দিয়ে এখন যাচ্ছি। প্রথমে মাজারে যাবো, তারপর তার পাশেই মন্দির আছে, তারপরে মন্দির টন্দির ঘুরে তারপরে শপিংয়ে যাবো। এই যে পার্কটা, পাশেই সমুদ্র রয়েছে। বন্ধুরা, আমরা যে রোডের উপর দিয়ে যাচ্ছি, এই রোডটাকে বলে কলেজ রোড। যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধার দিয়ে অসংখ্য খাবারের স্টল, এবং রাস্তা দিয়ে হেঁটে চলেছে টুরিস্টরা, যারা এখানে দিল্লি, বোম্বে এবং কলকাতা, আরও অনেক অনেক স্টেট থেকে ঘুরতে এসেছে। ডান দিকে দেখলেন আপনারা একটি রামকৃষ্ণ মিশন, ওটি হচ্ছে আমাদের কলকাতারই বেলুড় মঠ বলে যে মঠটা আছে, সেই মঠেরই একটা শাখা। তারপরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা কলেজ আছে, যে কলেজটার নাম হচ্ছে জওহরলাল নেহরু কলেজ। এটা হচ্ছে আন্দামানের সবথেকে বড় কলেজ। তো আমরা এই সুন্দর পথ ধরে চলতে চলতে পৌঁছে যাব মাজার পাহাড়, সেই পীর বাবার মাজার, সেই মাজার পাহাড়। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো গাইস, ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আমরা মাজারের সামনে এসে গেছি। পাশে একটা মন্দির আছে, মন্দিরটাও যাব। প্রথমে মাজারে যাব, তারপরে মন্দিরে যাব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সামনে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, সেও দেখাবে, ঠিক আছে? পাশে অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন, অনেকেই এসছে, যে সানডে তো ছুটি থাকে। আগে দেখুন ভিডিওটা। তো গাইস, তোমরা দেখছো আমরা মাজারের সামনে চলে এসেছি। দেখো হাজবেন্ড মেয়েকে নিয়ে যাচ্ছে সামনে, আমি যতটা যেতে পারবো যাব, তারপরে ওই যাবে, একটু ধুপটুপ দেবে। অনেকদিন আগে তো আসা হয়েছিল, কিছু হয়তো প্রার্থনা করে গিয়েছিল, তো সেটাই আরও হয়তো বলতে এসেছে কিছু। তোমরা দেখতে থাকো।
মাজারের কাজ আমাদের শেষ। এবারে আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, মন্দিরের সামনেই আছি, মন্দিরের ভেতরে কেউ গেছি। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, যদি কেউ কোনোদিনও আন্দামানে ঘুরতে আসেন তাহলে এই মন্দির। মন্দিরের আমরা আপাতত ঘোরা এবং পুজো দেওয়া এখানেই শেষ করে আমরা এবারে এগোবো আমাদের যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম। কিছু জিনিস শপিং করার আছে, সেই শপিং করতে আমরা সেই উদ্দেশ্যে রওনা দেব। সামনে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে, গাড়িতে উঠে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এইখানের মানুষজনকে ছেড়ে আমরা আরও একটা নতুন জায়গায় যাব। তো গাইস, মাজার আর মন্দির দুটোই ঘোরা হয়ে গেছে। এবারে মাজারে দোয়া আর মন্দিরে প্রার্থনা করে তারপরে একটু মানে পার্কে মানে আমার বন্ধুরা আসার কথা ছিল আজকে, তো দেখি ওরা এসছে কি, ওদের সাথে একটু দেখা করতে যাব। তো দুটো জায়গায় গিয়ে এসেছি, এখানটা না গেলে হয়, ওর জন্য পার্কটাও একটু ঘুরতে এলাম। ঘুরে টুরে তারপরে আমরা শপিং করে তারপরে ঘরের জন্য রওনা দেব। আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপরে আমরা চলে যাব সিধা আমাদের যেখানে যাওয়ার মানে কিছু কেনাকাটি করতে। তো আমরা চলে এসেছি কিছু কেনাকাটি করার জন্য। এখানে আমার ওয়াইফ ওর নিজের জুতো চয়েস করছে, কেননা আমরা কদিন পরেই বাড়ি যাব, তাই জন্য আমরা মানে তাই জুতোটা ছিঁড়ে গেছিলো বলে এখন একটা নতুন জুতো নেবে বলে আমাকে বারবার বলছিল, তাই আমি বললাম চলো। তো দেখতে পাচ্ছেন আমার মেয়েও এখানে জুতো কেনার জন্য মানে ও বলছে যে জুতো কিনে দাও জুতো, ওর জুতো কেনা হয়েছে সামনের সপ্তাহে, তাও ওর জুতো চাই, বাড়ি যাবে তো খুব আনন্দ। তো
এখানে আমিও আমার একটা জুতো নিয়েছি, তো আমার ওয়াইফ যে আছে সেও আমার মানে জুতোটাকে পছন্দ করেছে, আর ও নিজের জুতোটা পছন্দ করে উঠতে পারছে না, কোনটা নেবে না নেবে আমাকে বারবার দেখাচ্ছে একটা পে। তো জুতোর দোকান তো হয়ে গেল, এবারে আমরা এসেছি একটা টি শার্ট নেবো বলে। তো বাড়িতে ওখানে আমার শালির ছেলে, যে আমার শালির ছেলে খুব ছোট 2 বছরের, তো তার জন্য একটা এখান থেকে টি শার্ট নেওয়া হবে, যেখানে যে টি শার্টে লেখা থাকবে আন্দামান ও নিকোবর, কারণ ওর দাদু বলে দিয়েছে নিয়ে আসার জন্য। তো দেখুন আমরা চয়েস করছি, একটা তো পছন্দ হয় না, আর একটা দেখা হচ্ছে পছন্দ হয় কি দেখা যাক। তো আশা করি একটা পছন্দ হয়েছে, ওটাই নেওয়া হবে। তো গাইস আমরা মানে শপিং তো বেশি কিছু করতে পারলাম না, আমরা বাড়ি চলে এলাম, দেখতেই পেলেন আপনারা। তো বেশি কিছু করিনি কেন, কেননা আমরা বাড়ি গিয়ে আবার শপিং করব, ওটা একটা আলাদা ব্লগ বানাবো, ওটা আমরা আবার লেটও হয়ে গেছিলো আজকে, মানে 2-3 জায়গায় গেছি। তো মাজারে গেলাম দেখলেন আপনারা, মন্দিরেও গেলাম সেটাও দেখলেন, তারপরে ওখান থেকে আবার পার্ক, তো লেট হয়ে গেছে। তো যাই হোক, বেসিক্যালি আমরা অন্যদিন আবার আপনাদেরকে ভালো করে ভিডিও করে আবার দেখাবো, মানে পরের শপিং যেটা করবো পরে আমরা ওটা আমরা আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর পাশে যে মানে সাবস্ক্রাইবের যে এটা আছে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা ওটা অবশ্যই দাবাবেন, তাহলে পরের ভিডিওটা আপনারা আবার দেখবেন, কেন এর পরের ভিডিওগুলো আরও লেটেস্ট আরও সুন্দরভাবে হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় ওয়ার্ল্ড, গুড নাইট।